হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকের আমি বাবার সাথে যেতে হবে, আজকে বাবার মেশিন জমিনে নামবে হাল করতে, কারণ বৃষ্টি পড়ে গেছে, বৃষ্টিতে তলা ফেলাবে অনেক লোক, তো সেই কারণে জমিনে যেতে হবে। আর বাবা এখন কাজ করছে, হাল চেঞ্জ করছে, তো আজকের ব্লগ ভিডিওটা এইরকমই হবে। জমিনে যাব, হাল করবে বাবা, আর আমি বাবার সাথে থাকবো, সব কিছু দেখাবো তোমাদের সাথে। আর এখন আমি যাচ্ছি, কমলা কী করছে দেখি গিয়ে। তো বন্ধুরা দেখো, বৃষ্টি পড়ে কি হাল হয়ে গেছে এইরকম। আর আমাদের রান্নাঘরটা মাটির আছে এখনো। কি গো, কি করছো? আলু ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি যাব বাবার কাছে, বাবা বাড়ির ওপারে আছে, মেশিনের হাল চেঞ্জ করছে আর মেশিনের লোহার চাকা লাগাবে, কারণ এখন তো বৃষ্টিতে হাল করবে জমিনে, সেই কারণে টায়ার চাকার হবে না হাল, এবারে লোহার চাকা চেঞ্জ করবে। আর কতটা বাকি আছে নাকি বাবা? আর কতটা বাকি আছে নাকি? এই তো ফালাই গেলে তানকে কয়ে আসি, দশটার দিকে যাব, নটা দশটার দিকে। আর বন্ধুরা এখন বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে, আর বাবা মেশিনটা বার করবে, সেই কারণে দুটো লোহার চাকা ওপরে আছে বাড়ির, মানে ছাদে আছে, ওই দুটো লোহার চাকা নিচে নামকাতে হবে। নিচে নামকানোর পর বাবা ওই মাঠে গিয়ে লোহার চাকা দুটো চেঞ্জ করবে। Thank you.
বন্ধুরা এই যে বৃষ্টির সময় যে হাল করতে হয় খুবই কষ্টের কাজ। জমিতে কেউ যদি হাল করে বুঝতে পারবে ওখানে যে হাল করছে ওর খুবই কষ্ট হয়, ঠিক আছে? কারণ এদিকে বৃষ্টি হচ্ছে আর কোনো কোনো সময় বৃষ্টি অফ হয়ে খুবই রোদ উঠে, তো সেই সময়ও প্রচুর পরিশ্রম হয়। তো এই হাল পাওয়ার টিলারের যে কাজটা এটা খুবই পরিশ্রমের কাজ। তোমরা ব্লগ ভিডিওটা দেখো এরকম, আর এখন বাড়ি চলে যাচ্ছি তাড়াতাড়ি। এখন বন্ধুরা এই বাড়ি চলে এসেছি আর কমলা বাড়িতে কাজ করছে খুবই। কি করছো? আর বন্ধুরা এই যে ফালগুলো দেখছো, এই ফালগুলোকে ধুয়ে মুছে মবেল মাখিয়ে এটা গুছিয়ে নিতে হবে। আর এই টায়ারগুলো দেখছো, এখানে একটা টায়ার আছে আর ওই ঘাটের কাছে একটা টায়ার আছে, ওই এই দুটো টায়ারকে পরিষ্কার করে নিতে হবে, কারণ এই দুটো টায়ার এখন আর লাগবে না, লোহার চাকা লাগিয়ে দেওয়া হয়েছে মেশিনে। টায়ারের কাজ শুকনোতে হয় আর লোহার চাকার কাজটা বৃষ্টিতে হয়। ভেজা মাটি যখন থাকে তখন তো স্লিপ করবে টায়ারের চাকা দিলে, তো সেই কারণে লোহার চাকা লাগানো হয়। আর এই দুটো টায়ার এখন আমি গুছিয়ে নেবো বাড়িতে ধুয়ে মুছে। পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর এখন বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর খাওয়া দাওয়ার পর এখন আমি তোমাদের সাথে চলে আসলাম ব্লগ ভিডিওটা শেষ করতে। তো বন্ধুরা ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করো, পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা নিজের খেয়াল রাখো।